বর্তমান যুগের ল্যাগ ডে মানে কি? জিজ্ঞাসি আমি ল্যাগ ডে মানে কি? আরে হালার পর আমি তোটে জিজ্ঞাসি ল্যাগ ডে মানে কি? বাবা বর্তমান যুগের ল্যাগ ডে মানে এইটা বাবা। এইটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর। বর্তমানে যারা প্রবীণ এবং লেখাপড়া করে আসছে আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, দাদা র্যাগডি মানে কি, র্যাগডি কি, এটাতে কি হয়, মাথায় ঘষে না খায়, তারা কিচ্ছু জানে না। আর বড় কোনো পরীক্ষায় বসার আগে সে প্রবীণরা আগে বিভিন্ন মিলাদের আয়োজন করত। কিন্তু বর্তমান যুগে র্যাগডি মানে তো হোলি খেলা। হোলি আর র্যাগডের মাঝে কোনো পার্থক্য বর্তমান যুগে নাই। বর্তমান যুগ অনুযায়ী আমরা সবাই র্যাগডে পালন করতেছি ঠিক আছে, কিন্তু র্যাগডের নামে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে করতেছি ডিজে পার্টি। আরে ভাই এদেরকে দেখে মনে হইতেছে এরা কোনো বিয়ে বাড়িতে যাবে, সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচ গান করবে, তাই এটা রিহার্সেল করতেছে ওরা। র্যাগডের নামে পোলাপানে করতেছে। ইয়েস, আর এই তো লাইলি মজনু শিরিফ আরাত কা ফিল্ম মারবে রে ভাই, এত সুন্দর প্রেম প্রীতি, তা আবার র্যাগডের দিনে। র্যাগডের দিনে আমরা যে টি শার্ট অথবা গেঞ্জিগুলা পরি, এই টি শার্ট এবং গেঞ্জির ভিতর কী সুন্দর স্মৃতিচারণ করা হয়, মানে এত সুন্দরভাবে স্মৃতিচারণ আঁকা হয় যে শিল্পী জয়নুল আবেদিনকে ওরা হার মানায়। ওই গেঞ্জি বা টি শার্টের পরে নিচে ডানে বামে মাঝখানে সাবলীল ভাষায় লেখা হয় বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা। আর কিছু বান্ধবী আছে আমাদের কলমের পাশা দিয়ে ভরে দেয়, মানে স্মৃতিচিহ্ন এঁকে দেয়। আর এভাবেই কেটে যায় 10টি বছর, আসে টেস্ট এক্সাম, বিদায় অনুষ্ঠান। ভাই আপনারা কি ভাবেন যে এগুলা কি সভ্য পিতামাতার সভ্য সন্তানের কাজ? এগুলা স্কুল বা কলেজে শিক্ষকরা এই 10 থেকে 12 বছর আমাদের কি এইগুলা শিখাইছে? কি সুন্দর সাবলীল ভাষায় এরা লেখে, যা পরবর্তী প্রজন্ম অনেক আগ্রহের সাথে দেখবে। মানে সামনে এরা পরীক্ষা দিবে, ভালো কিছু না লিখে লিখতেছে গাঞ্জা খাই এগিয়ে যা। আরে ভাই তো আর্ট দেওয়াল, মানে এমন মনোযোগ দেওয়ারা লিখতেছে একজন আরেকজনের শরীরে, ভাই পরীক্ষার হলেও এত মনোযোগ কেউ দেয় না। বর্তমান যুগে যদি শিল্পাচার্য জয়নুল আবেদিন থাকতো তাহলে এদের এই কাণ্ড থেকে হার্ট ফেল করতো। র্যাগডের নামে অশ্লীলতার ভিতরে কিছু গার্ডিয়ান বাবা মারাও অংশ নেয়, নামে অশ্লীলতা সেখানে গার্ডিয়ান অংশগ্রহণ করে। ছি 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 ছি, ভাই রে ভাই তোদের এই বাজে স্বভাব কবে যাবে রে ভাই? আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি কারে কি কই? শেষে শেষে একটা কথাই বলতে চাই, আমরা র্যাগডের নামে যেসব পালন করতেছি এগুলা সম্পূর্ণ অশ্লীলতা, আর এগুলা আপনি আপনার সন্তানকে বা আপনি আপনার পিতা মাতাকে মানে দেখাইতে পারবেন না। মানে এই টি শার্ট গুলো বা গেঞ্জি আপনাকে সম্পূর্ণ ফেলে দিতে হবে ভাই। আপনি আপনি শরম পান এসব দেখে, আপনার সন্তান বা আপনার পিতা মাতাকে আপনি দেখাইবেন কিভাবে? সো এখনই এসব ছাড়েন, আর অন্যজনকে এগুলো থেকে বিরত রাখেন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা।